হাই বন্ধুরা, আজকে আমরা এসও ফাইভের কোয়েশ্চেনগুলো আপনাদের সামনে তুলে ধরব। এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, মানব বাস্তুতন্ত্র প্রত্যয়টি নামকরণ করেন কে? মানব বাস্তুতন্ত্র প্রত্যয়টি নামকরণ করেন কে? তার আগে আপনারা যারা যারা এখানে চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন, এর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। মানব বাস্তুতন্ত্র প্রত্যয়ের নামকরণ করেন জি সিমেল। নেক্সট প্রশ্ন, গ্রামীণ সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কি? গ্রামীণ সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য হলো পার্থিব রক্ষণশীল ধারণার সমূহ। গ্রাম সমাজের পরিবার হলো কি? গ্রাম সমাজের পরিবার হলো একটি ভোগের একক, একটি উপাদানের একক, কোনোটি নয়, না এ বি দুটি। সঠিক আনসার হবে এ বি দুটি, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন আসছে, নেক্সট কোয়েশ্চেনটি হলো, নগরায়নের মাত্রা পরিবর্তিত হয় কিসের দ্বারায়? জনসংখ্যার দ্বারায়। নেক্সট কোয়েশ্চেন, গ্রাম শহর ধারাবাহিকতা প্রত্যয়টি উপস্থাপিত করেন কে? একে অপশন আছে রবার্ট রেডফিল্ড, ই পার্ক, ম্যাক্স ওয়েবার, এদের কেউই নন। এর অ্যান্সার হবে এদের কেউই নন। নেক্সট কোয়েশ্চেন, নগর সমাজতন্ত্রের তত্ত্বের প্রাথমিক কাজগুলি বেশিরভাগই হয়েছিল কোথায়? এটি শিকাগোতে। নেক্সট কোয়েশ্চেন, নাগরিক সংস্কৃতির ব্যাপন হলো কি? নাগরিক সংস্কৃতির ব্যাপন নগরতা নয়, নগরবাদ। এর সঠিক অনুসার হলো নগরবাদ। বলয় কেন্দ্রিক তত্ত্বের উপস্থাপিত হয়েছিল কবে? বলয় কেন্দ্রিক তত্ত্বের উপস্থাপিত হয়েছিল কবে? এর অনুসার হচ্ছে 1925। নম্বর কোয়েশ্চেন, নগরবাদ একটি জীবন পদ্ধতি প্রবর্তন কে করেন? নগরবাদ একটি জীবন পদ্ধতি প্রবর্তন কে করেন? এর অ্যান্সার হবে লুই ওয়ার্থ। সেক্টর তত্ত্বটি উপস্থাপিত করেন কে? সেক্টর তত্ত্বটি উপস্থাপিত করেন কে? এক নম্বর অপশন আছে এ স্যান, বি বেস, এইচ ওয়ার্থ,
তারপরে চার নম্বর অপশান কি আছে, চার নম্বর অপশান আর ই পার্ক, এর সঠিক অ্যান্সার হবে এইচ ওয়ার্থ। নেক্সট কোয়েশ্চেন, এগারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্রাম প্রতিপ্রত্যয় প্রথম ব্যবহৃত হয় কোন যুগে, গুপ্ত যুগ, ব্রিটিশ যুগ, মুঘল যুগ, এদের কোনটি নয়, এর সঠিক অ্যান্সার হবে গুপ্ত যুগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি যৌগিক পরিবারের বৈশিষ্ট্য নয়, না যৌথ পরিবারের বৈশিষ্ট্য নয়, নিজের কোনটি যৌথ পরিবারের বৈশিষ্ট্য নয়, একটা সহ আবাসিকতা, সম্পত্তির যৌথ মালিকানা, সম্পত্তির ব্যক্তিগত মালিকানা আর সাধারণ উপাসনা, এর সঠিক অ্যান্সার হবে সম্পত্তির ব্যক্তি মালিকানা, সঠিক অ্যান্সার হবে সম্পত্তির ব্যক্তি মালিকানা। প্রশিক্ষণ, নেক্সট কোয়েশ্চেন, নাগরিক সম্পর্কের আনুষঙ্গিক অপ্রধান সম্পর্কগুলির প্রবণতা কি, এক নম্বর হচ্ছে অন্তরঙ্গ, আমরা স্কিপ করে দিলাম। চোদ্দ নম্বর কোয়েশ্চেন, নাগরিক সামাজিকতা আন্দোলনের কাস্টেসিয়ান সঙ্গে উপস্থাপিত হয় কবে, এর অ্যান্সার হচ্ছে 1983। যজমানি ব্যবস্থার পৃষ্ঠপোষক হলেন কে, যজমানি ব্যবস্থার পৃষ্ঠপোষক কামিন, যজমান, পুরোহিত, এদের কেউই নন, এর সঠিক অ্যান্সার হবে যজমান। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি নগরবাদের উপস্থাপন নয়, এটা আমরা উপাদান নয়, এটা হবে ব্যক্তি স্বাতন্ত্র, ব্যক্তি স্বাতন্ত্র, সব কোয়েশ্চেনগুলো আমরা বই খুঁজে খুঁজে করছিলাম। এবারে গ্রামীণ জীবনের ঐক্যের ভিত্তি নয় সেটি কোনটি, এর সঠিক অ্যান্সার হবে বিশেষীকরণ, বিশেষীকরণ। নেক্সট কোয়েশ্চেন, আঠেরো নম্বর, কোনটি নগরের সমস্যা নয়, আমরা স্কিপ করে দিলাম আগের কোয়েশ্চেনটা, ওটা যদি পারো তোমরা দেখে নেবে, বইয়ে যদি কোথাও থাকে, আপনাদের যদি কোথাও পড়ে থাকে তো আপনারা খুঁজে নিয়ে নেবেন, এই কোয়েশ্চেন অ্যান্সার হল গ্রাম জীবন। উনিশ নম্বর কোয়েশ্চেন, গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্য হল কোনটি, গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্য হল কোনটি, বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ, ব্যাপক সামাজিক সচেতনতা, অস্থির পরিবার, আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ। দশ নম্বর কোয়েশ্চেন আসছে, যে উপাদান সমূহগুলি সমূহ বা জাতি ব্যবস্থার পরিবর্তন এনেছে তা হলো, এখানে আমাদের অ্যান্সার হবে এদের সবগুলি, এখানে আমার কোয়েশ্চেনটা ভুল হয়ে গেছে, ঠিক করতে পারিনি তাই সাবমিট হয়ে গেল। ওকে বন্ধুরা, থ্যাংকস, আমার কোয়েশ্চেনগুলো আমরা সবাই দু তিন বন্ধু মিলে বইয়ে খুঁজে পড়ে আপনাদের আপনাদের তুলে দিলাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।